সমাজে আপনাকে স্বাগত। ঠিক আছে নিশো, ওকে না না আপনি কতটুকু আশাবাদী দেখেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সম্মান রেখেই বলছি, হতে পারেন তিনি অর্থমন্ত্রীর ভাই, কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা জনগণেরই, জনগণের ভাই আমরা, এই জনগণকে তাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য, তাদের চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিচার পাওয়ার স্বাধীনতা, মুক্ত বুদ্ধির চর্চার স্বাধীনতা, সংবিধান রক্তস্নাত সংবিধান যে স্বীকৃতি, যে স্বাধীনতা দিয়েছে এই দেশের মানুষকে, তার প্রত্যেকটিকে পদদলিত করেছে এই সরকার। সুতরাং এই সরকারের বিভিন্ন দায়িত্বে অধিষ্ঠিতদের ভাই এবং বোনদের প্রতি জনগণের বিরাগ ছাড়া কোনো অনুরাগ নাই, এবং এই সরকারের ক্ষমতাসীনরা শপথ নিয়ে জনগণের প্রতি অনুরাগ নয়, শুধু বিরাগই দেখিয়েছে। সুতরাং তাদের কে কাদের আত্মীয় সেটা নিয়ে আমরা চিন্তিত না, যেটি নিয়ে আমরা চিন্তিত, এই দেশে নির্বাচন করার উপযোগী কোনো পরিবেশ নেই, এবং নির্বাচন করার দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন অত্যন্ত আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। সংবিধানের নির্দেশ এবং মানুষের প্রত্যাশাকে তারা জলাঞ্জলি দিয়েছে। এখনও যদি তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, তাহলে এখনও এক মাস বাকি আছে, হয়তো একটি স্বাভাবিক মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন করা সম্ভব। কিন্তু আজকের 28 নভেম্বরে বেলা 3টা পর্যন্ত তাদের কাজকর্ম মানুষকে হতাশা বাড়িয়ে চলেছে। এখন পর্যন্ত তারা একটিও পদক্ষেপ নেয় নাই যেটিতে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের প্রতিনিধি দল গিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজন অফিসারের বিরুদ্ধে নালিশ করেছে। নির্লজ্জভাবে নির্বাচন কমিশন বলে দিল কোনো তদন্ত না করে, কোনো জিজ্ঞাসাবাদ না করে, তদন্ত না করে, কোনো খোঁজখবর না নিয়ে বিএনপির ঐক্যফ্রন্টের এই অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে। তার মানে নির্বাচন কমিশন শুধু তাকায় সরকার থেকে কে নির্দেশ আসে, এর বাইরে তারা চলে। এই পরিস্থিতিতে আপনি বিজয়ের বিষয়ে কতটুকু আছেন? আমি তো বললাম বর্তমান পরিস্থিতিতে অনেকেই অমুকের ভাই, তমুকের ভাই, মুখ্যমন্ত্রীর ভাই, তমুকের ভাই, আমরা এই দেশে শুধু জনগণের ভাই, জনসমর্থন আমাদের, মানুষের শ্বাস বন্ধ হবে, মানুষের কোনো স্বাধীন। আজকেও আমাদের নেতাকর্মীরা জামিন নিতে গিয়ে জেলে গিয়েছে, এবং অত্যাচার নির্যাতন কী পর্যায়ে গিয়েছে আপনারা, আমি জানি আপনারা নিজেরা তার খবর রাখেন, আপনারা নিজেরা সংবাদপত্রের কর্মীরা তার সাথে। আমাদের একটি সহায় সেটি হলো জনসংখ্যা, আর বাদ বাকি যত সরকারি রাষ্ট্রীয় টুল সেইগুলি এই সরকারের। আমরা এখনও আশাবাদী জনসমর্থন নিয়ে 30 তারিখে এদের সকল নীলনকশা মোকাবেলা করে আমরা একটি সুষ্ঠু মানুষের প্রত্যাশা মর্মে জনরায় নিয়ে আসবো। প্রত্যেক আসলে আপনাদের দেখলাম যে একাধিক প্রার্থী আছে, কোনো কোনো একটা কোনো জায়গায় 4টি 5টি পর্যন্ত নমিনেশন দেওয়া হয়েছে, এক্ষেত্রে আপনার সাথেও আরেকজন প্রার্থীকে দেওয়া হয়েছে, এক্ষেত্রে কোনো কর্মীদের মাঝে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে কি না, বা আপনার মনোবলের কোনো ফাটল দেখা? শেষ সময়ে যদি প্রত্যাহার করে নেবেন, তার মধ্যে যে দুঃখ কষ্ট বা হতাশা দেখা দিবে দেখা যাবে, সেটা কি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? আরেকটা একটু এক করি, যদি মনে করেন আপনাকে না দিয়ে আপনার সাথে যে আছেন তাকে দেওয়া হয়, তখন আপনি কী করবেন? আপনার অবস্থা প্রশ্নিত হয়ে গেল 4টা। আমি এক প্রশ্ন ধরে নিই, এটা প্রথম কথা হলো, এটা কোনো